যাচ্ছে আজকে আমরা স্কুল যেতে যাই স্কুল ওপেন টুডে ইউ হ্যাভ টু মামা আর হোয়াট ইজ ইউর গ্রেড কিন্ডারগার্টেন মাই গ্রেড ইজ থার্ড গ্রেড গুড বয় বায়া Anil, you happy today? Yeah. You going to school? Yeah. Good girl. Mommy, take it away. Okay, okay. Hello, Mama. Assalamualaikum. Welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজ আপনাদের জন্য অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আমার আজকের ভিডিওটি হচ্ছে দীর্ঘ 18 মাস পর আমাদের নিউ ইয়র্কে বলতে আমেরিকার স্কুলগুলো খুলল 1.5 বছর স্কুলগুলো ভাইরাসের কারণে বন্ধ ছিল আজ স্কুলের ছিল প্রথম দিন 13 সেপ্টেম্বর ছিল স্কুলের প্রথম দিন নিউ ইয়র্ক স্টেটে তো আজ আমি ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম এখন দেখতে পাচ্ছেন আমি আমার ছেলে এবং মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার স্কুলে চলে আসি স্কুল আমার ঘরের থেকে বেশি দূরে না 4 ব্লক এভিনিউ দূরে তো আমরা চলে আসছি স্কুলে আর স্কুলের প্রথম দিন এত বিজি ছিল সব প্যারেন্টসরা যারই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছেন এইরকম স্কুল যে এভিনিউতে পড়েছে পুরো এভিনিউতে দেখতে পাচ্ছেন আপনারা এইরকমই ছিল সবাই একের পর এক লাইন ধরে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে আগে যে রকম ছিল নর্মালি বাচ্চাদেরকে গেটের ভিতরে দিয়ে আসা যেত বাট এখন এই ভাইরাসের কারণে প্লাস্টিকের সব কিছু তো আগের মতো এখন আর দেওয়া যাবে না এখন ওদের রুল রেগুলেশন মেনটেন করে দিতে হবে সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্যারেন্টসরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে পুরো স্কুলের চতুর্দিকে এইরকম লাইন ছিল চারপাশ দিয়ে এরকম লাইন ছিল তো এখানে দেখছেন হেলথ স্ক্রিনিং ফর্ম প্রতিদিন ফিল আপ করতে হবে ওদের টিচার যার যার প্রয়োজন দিয়ে দিচ্ছে আর কেউ কেউ আবার ফোনের অ্যাপসের মাধ্যমে করে নিয়েছেন আমি আসলে অ্যাপসের মাধ্যমে করি নাই সেজন্য আমি এখান থেকে একটা ফর্ম নিয়ে আসছি আর হেলথ স্ক্রিনিং ফর্ম এভরিডে দিতে হবে নতুবা ওরা বাচ্চাদেরকে ইন করতে দেবে না প্রতিদিন আপনাকে এটা ফিল আপ করতে হবে এই যে দেখেন এখন আতিফ ভিতরে ঢুকে যাচ্ছে আর আমার মেয়ে আসার পর ভিতরে আসার পর অনেক খুশি বাট আগের দিন সে খুব ওয়ারি ছিল এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন ঢুকে যাবে স্কুলের ভিতরে আর ওরা ভাই বোন একজন আরেকজনকে হাত দিচ্ছে আর ছেলে ঢুকবে 8 o'clock ঢুকতে মেয়ে 1 ঘন্টা করে ঢুকবে তো ছেলে ঢুকে পড়ছে স্কুলে দোয়া করবেন আপনারা সবাই যাতে আল্লাহ বাচ্চাদেরকে সুস্থ রাখে আর এখানে এখন দেখতে পাচ্ছেন আমার মেয়েকে নিয়ে আরেকটা গেট দিয়ে চলে যাচ্ছি এখন ওকে এখানে ফিল্ডের মধ্যে দিয়ে আসতে হবে আগের মতো একদম দৌড়ে নিয়ে দেওয়া যাবে না টিচাররা ওদের সেফে নিয়ে যাবে তো ওর বাবার সাথে যাচ্ছে এখানে গিয়ে ওর টিচার ওকে নিয়ে যাবে ওদের ক্লাসের কোড নাম্বার আছে এই কোড নাম্বার অনুযায়ী যে টিচার ওই টিচার ওকে নিয়ে যাবে বাই মামি এখানে লাইন ধরে দাঁড়াতে হবে ফিল্ডের মধ্যে যে টিচার কাউন্সিল ফর্মটা দিয়ে দিচ্ছে মেয়েটা প্লিজ আর এইটা আপনারা দেখতে পাচ্ছেন সব যার যার ক্লাসের টিচাররা সব বাচ্চাদেরকে নিয়ে প্রথমে ফিল্ডের মধ্যে দাঁড় করাচ্ছেন 6 feet 3 feet ডিস্টেন্স করে আর এই তো মনটা খুব খারাপ ছিল এতদিন পর বাচ্চারা স্কুলে যাচ্ছে কিছু ভয়ও ছিল তো আপনারা সবাই দোয়া করবেন বাচ্চারা যাতে সুস্থ সবল থাকে আল্লাহ হেফাজতে রাখেন এইটাই আর এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এখানে দেখতে পাচ্ছেন এখন আনিলা ক্লাসে ঢুকে যাবে ওর টিচার নিয়ে যাচ্ছে আর আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি এখানে প্যারেন্টসদেরকে ইনসাইড থাকতে দিচ্ছে না ওরা ফিল্ডের ভিতরে প্যারেন্টসরা বাইরে এখন ভিতরে শুধু টিচাররাই ছিল আর আমি অনেক দূর থেকে ক্যামেরাটা জুম ইন করে ভিডিও করেছি এই যে আমার মেয়ে ঢুকে যাবে আর ওকে স্কুলে দিয়েছি ও ভালো লাগছে স্কুলে যাচ্ছে অনেকদিন পর কিন্তু আসলে মনটা খুবই খারাপ ছিল যে
ওকে অনেক এরকম সে কখনো তো ওকে চায়নি যে একা। ও খুবই খারাপ লাগছিল, মনটা খুব খারাপ হয়ে গেল। সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য।